আসসালামু আলাইকুম মুদ্রা, এই যে একটা বক্স দেখছেন, এটার মধ্যে আমি দুইটা আইটেম অর্ডার করছি, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি সর্বপ্রথম মনে করেন যে এটা হচ্ছে যে আসলে মূলত ক্যামেরা লেন্স। আচ্ছা যাই হোক, এটা আমার দরকার নাই এখন খোলার। সর্বপ্রথম আমি মনে করেন যে আলি এক্সপ্রেস থেকে স্লিংশট আমি আমার হাতে পাইছি সর্বপ্রথম, এই ফার্স্ট টাইম। এর আগে আমি অনেকবার একটা মানে অর্ডার করছি, কিন্তু ঘটনা হলো যে অর্ডার করার পরে এখান থেকে কাস্টম থেকে এটা রিজেক্টেড করে দিত। ঠিক আছে, চলুন দেখি কি স্লিংশটটা আছে। এটা কিন্তু জিজিকে স্লিংশট। ঠিক আছে, এই যে স্লিংশটটা দেখুন, একেবারে নর্মাল একটা স্লিংশট, কিন্তু আসলে এটা দাম হচ্ছে যে, এই যে স্লিংশটটা, এটা দাম হচ্ছে যে $29। ঠিক আছে, কিন্তু দেখুন জিনিসটা দেখতে আপনাদের হয়তো বা আপনাদের জন্য মনে করেন যে জিনিসটা পছন্দ হবে না, বা এই যে এটার সাথে দিল কি দুই সেট রাবার। এটার এই স্লিংশটটার মধ্যে আপনার ফ্ল্যাট রাবার প্লাস টিউব রাবার দুটোটাই উভয় ব্যবহার করতে পারবেন। এখানে একটা অ্যালেঙ্কি, এবং রাবার হোল্ডিং করার জন্য দুইটা রাবার ইয়ে, এই যে কিছু আছে এখানে, বোল্ড আছে, সরি কিছু আছে আপনার এমও আছে, স্টিল এমও, এগুলো কিন্তু আপনার ওই যে রাবারের মধ্যে লাগানোর জন্য রাবার। আচ্ছা, আগে স্লিংশটটা সেট করে নিই। মূলত হচ্ছে যে জিজিকে স্লিংশট, আর এটা আপনি চাইলে আপনারা এখানে এই যে ওটিটি টাইপের বাদ্য ইউজ করতে পারেন, প্লাস টিটিএফ টাইপের বাদ্য ইউজ করতে পারবেন। টিটিএফ এর ক্ষেত্রে এই জিনিসটা এই বাসটা আসবে উপরে এইভাবে, আর ওটিটির ক্ষেত্রে এই বাসটা যাবে চাইডে। ঠিক আছে, অন্য সময় টিটিএফ দিয়া এই স্লিংশট দিয়ে শ্যুট করে দেখাবো আসলে শ্যুটটা কেমন হয়, আর এটা লোয়ার আমার কারণ কি সেটাও আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বক্স, এটা আমি খুললাম না, কারণ এখানে হচ্ছে একটা হচ্ছে যে ক্যামেরা লেন্স আছে, ক্যামেরা লেন্স। যাই হোক, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফেজ।